বলেছি না তো বাবু ক্যামেরাটা আছে, বলছি কটা থেকে টাইম? ছটার পর। ছটার পর? কটা বাজে? মিথুন, হ্যাঁ মিথুন, উঠতে দেবে হাজার মানে প্রবলেম করে না। কটা থেকে টাইম বলছি? কটা থেকে টাইম? ছটার পর। ছটার পর? কটা বাজে এখন? আরে বুঝতেই পারছেন, আরে না না নিচ দিয়ে গেলে কতটা রাস্তা এক্সট্রা হিসেবে দাঁড়াতে হবে আমার, এখন ঘড়িতে টাইম হয়নি, সময় হোক কটা হবে গিয়ার ডাউন, হবে গিয়ার ডাউন।
রাস্তা টানছে। অটোমেটিক আমার গাড়ি পিক আপ পারছে বুঝতে পারছি না, বলছি অটোমেটিক পিক আপ পারছে বুঝতে পারছি না। আমারও ড্রপ 121 দিল না, বুঝলাম না কেন। আরে আমিও তো ড্রপ ডাউন করে টানলাম। মাঝে মাঝে আরাম হয়ে যায়। ফ্লোনে ফ্লোনে আসতে দেখ, কাশপুরের বাগান দেখ, আমি তো ভিডিও করছি আর আমার পেছনের জন্য আমাকে জড়িয়ে ধরে বসে আছে, ভয় ভয় পাচ্ছে গাড়ির রাস্তা বাঁকা না। আরো জানিস তো বাঁকা টেরা রাস্তা দেখলে আর ভয় লেগে যায়।
তাই তাই বলি ব্যালেন্সটা গাড়িতে পড়ার পরে গাড়ির ব্যালেন্সিং বেড়ে গেছে তো টানতে দে, আমি ওয়েট করছি, টানি ও আমাকে এরকম আস্তে আস্তে ক্রস করলে আমি মজা পাচ্ছি, ও টানু তো আমার গাড়ির পিক আপ থেকে উনি ফাটিতে এসে নব্বই একশো দেখা তারপরে তো বুঝবে ও তোমার টান বুঝে গেছে, ও তোমার টান বুঝে গেছে যেই পাশ যেই পাশে আমি আর তুমি বেরিয়ে আপনারা তো ভাবছেন যে কোথায় বা কী বৃত্তান্ত, তো বলে দিই নাও আমরা এখন রয়েছি ঘাগড়া ফল, এইটা হলো বেলপাহাড়ির থেকে 4.5 কিলোমিটার ডিস্টেন্সে ঘাগড়া ফল, আপনাদের ভিউটা দেখাবো এবং ঘাগড়া ফলটাকে দেখুন। আর এখানকার ঘাগড়া ফল নাম হয়েছে তার একটাই কারণ যে এখানকার যে জলপ্রপাত যেটা পড়ে সেটা এক্স্যাক্টলি যে পট হোলগুলো আছে সেগুলো অনেকটা দেখতে কলসির মতন, আর ঘাগড়া ইজ ইকুয়াল টু কলসি যেটা বলা হয়, আমি এখানকার আঞ্চলিক ভাষা জানতে পারলাম জাস্ট কিছুক্ষণ আগে, তো সেই কারণেই এই জলপ্রপাতটাকে বলা হয় ঘাগড়া ফল। তো দেখুন এটা হলো বেলপাহাড়ির একটা বিখ্যাত ঘাগড়া ফল, ওখান থেকে জাস্ট নদীগুলো বয়ে আসছে এবং এইখানটায় এসে ফলটা হয়েছে, আর সামনে একটা ছোট দিঘি টাইপের তৈরি হয়ে রয়েছে, তো এটাই হলো ঘাগড়া ফল। আপনারা এখানে আসতে গেলে আসবেন বেলপাহাড়ি, বেলপাহাড়ি থেকে রাইট টার্ন নিতে হয় অ্যারাউন্ড 4.7 কিলোমিটার, সেখানেই আপনারা ঘাগড়া ফলে এসে পৌঁছতে পারবেন। এনিওয়ান আপনাদেরকে লোকেশন দিয়ে দিতে পারবে, তো জাস্ট নামটা বললেই হবে, নামটা আরেকবার মেনশন করে দিচ্ছি, ইটস ঘাগড়া ফল। ঘাগড়া ফলে এসেছিলাম, মানে মেনলি বেলপাহাড়ি রাইডে আমরা আছি, তারা হচ্ছে আমাদের কল্যাণদা, কল্যাণ বৌদি, আবির অ্যান্ড ছোটা কল্যাণ, এই যে এদিকে, আর আরেকজন বসে আছে সেই দূরে,
রোদটা অত্যধিক বেশি, আমার প্রাইভেট সম্পত্তি, তো সেই কারণে সাইডেই বসে রয়েছে। আজকে ঘাগড়া ফল আমাদের কমপ্লিট। অ্যানাদার লোকেশন আপডেট দিতে থাকছি। রাইডটা খুব বাজে, অ্যারাউন্ড আমরা সকাল সাড়ে চারটে পাঁচটায় বেরিয়েছি, পাঁচটা থেকে আমরা স্টার্ট করেছি। নাও কারেন্ট টাইম এখন চারটে পনেরো, অ্যাপ্রক্সিমেট 11 ঘন্টা বাইক চালাচ্ছি, 11 ঘন্টা বাইক চালাচ্ছি, তারপরে মনে শান্তি পাওয়া গেছে। অনলি 259 প্লাস এক্সট্রা 14 কিলোমিটার 263, অনলি 11 ঘন্টা কনস্ট্যান্ট বাইক চালাচ্ছি। প্রথম এর আগেরটা যেটা দেখালাম একটা ওয়াটারফল, নাও এখানে যেটা আছি সেটা হলো দাদরা সিরি হিল টপ। এটাই হলো সবচেয়ে ইন্টারেস্টিং একটা জায়গা, দাদরা সিরি হিল টপ, জাস্ট অসম। দাদরা সিরি হিল টপ তোটা যাচ্ছে টোটা, দিস ইজ ওয়েস্ট বেঙ্গল নিয়ে কলকাতা, অনলি 264 মিটার, অসম। সঙ্গে আছে বৌদিছে বলছে, দিস ইজ আবির, এটার আবির সাবস্ক্রাইব হিজ চ্যানেল, ফ্যামিলি কথা আছে, এটা বৌদি আমাদের বললাম, আর আরেকজন অসমের ডেড বডি মন্দিরের পেছনে বসে আছে। সো দিস ইজ দ্য ওঠার সময় অ্যারাউন্ড 45 মিনিটস লাগলো উঠতে, এদিক থেকে ওঠা যায় 45 মিনিটস লাগলো উঠতে। খাড়া ঢাল ভিডিও করবো আপনাদের দেখানোর মতন নেই, ছিলাম না যে ভিডিও করলি এখানে উঠে, যদি সময় করতে অবভিয়াসলি দেখা, তো দেখতে নতুন এই ব্লগেই অ্যাড হতে থাকবে। যা বলেছিলাম যদি পসিবল হয় তো নামার সময় অবভিয়াসলি দেখাবো। বি অনেস্টলি এখানে উঠতে 45 মিনিটস অ্যাবভ টাইম লেগে গেছিলো, বাট হ্যাঁ নামাটা অনেকটা রিল্যাক্সিং, বিকজ জাস্ট নিচেরটা দেখে দেখে নামতে হচ্ছে যে কোথায় পা ফেলছি বা কিছু। দিস ইজ কোয়াইট ইজি, বাট হ্যাঁ ওঠা ভেরি ভেরি মাস্ট আপ, ভেরি মাস্ট আপ, জাস্ট লুক অ্যাট দ্য সিন, মানে খুবই খুবই চাপের।